পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে অব্যাহত রেখেছে চুরি পাশাপাশি নাশকতামূলক কাজও চালিয়ে আর এই নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে জোর প্রয়াস জারি রেখেছে কমিশন ইতিমধ্যেই রাজ্যের আটটি জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় রুটমার্চও শুরু করে দিয়েছে জওয়ানেরা এর ব্যতিক্রম হচ্ছে না শহর আগরতলাতেও কিন্তু এর মধ্যেও দুষ্কৃতীদের নাশকতামূলক কাজকর্মে নাগরিকদের জীবন অতিষ্ঠ করে তুলছে এবার গভীর রাতে দুষ্কৃতীদের দা নাশকতার আগুনে পুড়ে গেল তিনটি গাড়ি রামনগর তিন নম্বর এবং ছ নম্বর রোড এলাকায় এই ঘটনাকে ঘিরে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গভীর রাতের কোনো এক সময়ে এ ঘটনা সংঘটিত হয় বলে খবর রাত একটা কিংবা দুটো নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয় মানুষের এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল অফিসে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে দুটি গাড়ির অংশ প্রায় পুড়ে যায় ঘটনাটি নিয়ে এক গাড়ির মালিক বিশ্বচন্দ্র মল্লিকের স্ত্রী জানিয়েছেন গভীর রাতে ঘটনাটি নজরে আসে তাদের রাত্রে তো দুইটার দিকে ওই মালিক মিশু তারা উঠে পাইছে তারপরে আমরা ডাক দিছি নিচে পরে আমরা আইছি তখন খুব আগুন পেছন দিকে জ্বলতে তারপরে ফায়ার সার্ভিস আইলো আগুন আমরা তো ভাবতেই পারছি না এইরকম ভাবে কেউ আগুন লাগাই দিতে পারে কারোর পাড়াতে তো কেউ চিনেও না ঠিক ঠিকভাবে আমরা ভাড়াটি কি স্থানীয় সূত্রে খবর রাত একটার সময়ে পুলিশের ভ্যান এলাকায় টহল দিয়ে গেছে এরপরেই সেই ঘটনা বলে অনুমান এলাকাবাসীর এর মধ্যে ফায়ার সার্ভিসের সাইরেনের শব্দে অনেকেরই ঘুম ভেঙে যায় আমরা ফায়ার সার্ভিসে গাড়ি এসে কি তখন পুলিশ আইছিল

চলে কোম্পানির গাড়ি রয়েছে তবে স্থানীয় মানুষ এই বিষয়ে আরো সক্রিয় এবং তৎপর হয় তার জোরালো দাবিও রেখেছেন মানে একদম পুলিশের কাছে আমরা ভালোভাবে যেন এক মাস আগে একটা বাইক নিল এইখান থেকেই একটু সচেতন মানে মনে হয় ভাই মানে চুরে ধরা পড়বই আর তারা ব্যক্তিগত কোন শত্রু নাই পাড়ারও কেউ নাই এদিকে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য ঘটনাস্থলে হাজির হন রামনগর আউটপোস্টের ওসি রাজু দত্তের নেতৃত্বে পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার কারো বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ গতকাল রাত্রে আমরা অনুমান দেড়টার সময় খবর পাই যে রামনগর রোড নম্বর থ্রিতে দুইটা গাড়িতে আগুন লাগানো হয়েছে তো একটু ইংলি আমাদের অফিসাররা এসে এসেছিলেন তারপর দেখলেন দুইটা গাড়ি মানে লাগানো হয়েছে দুইটা গাড়ি তো কে বা কারা লাগে এখনও তদন্ত চলছে এটা তো এখনও আইডেন্টিফাই হয়নি আমরা দেখছি আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কি না এটা কালেক্ট করার চেষ্টা করছি আমরা তবে স্থানীয়দের অভিযোগ রামনগরের বেশ কিছু মোড়ে গভীর রাত পর্যন্ত কিছু অপরিচিত যুবক জোড়ো হয়ে আড্ডা চালায় এমনকি নেশাদ্রব্য গ্রহণ করে কিন্তু পুলিশ কোনো প্রকার ব্যবস্থা নেয় না বলে অভিযোগ তাই স্থানীয়দের ধারণা এদের কেউ এ ধরনের নাশকতামূলক ঘটনায় যুক্ত থাকতে পারে বিউরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা